যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলের তারিখ আগে ঘোষণা করা হয়েছিল, আগামী রোববার এই ফল প্রকাশ করা হবে। ওই দিন বেলা 11টায় শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল পাবে শিক্ষার্থীরা। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 12ই মে বেলা 11টার পরে এসএসসি পরীক্ষা 2024-এর ফলাফল শীট ডাউনলোড করা যাবে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে www.educationboardresult.gov.pd রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এন্ট্রির মাধ্যমে ফল ডাউনলোড করা যাবে। এছাড়া SMS এর মাধ্যমে ফল জানা যাবে। SMS এ ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ SSC দিয়েছে এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করতে হবে, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। গত 15ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে ফল প্রকাশের দাবি করছে।